आज जमीन पे आईएसएफ विधायक नौशाद सिद्दीकी मुहूर्ते दाड़ी रही कलकाता हाईकोर्टे अपना सकले ही प्राय एक मास आठ दिन हो गल इंडियन सेकुलर फ्रंट तथा आईएसएफ विधायक नौशाद सिद्दीकी क्योंकि पुलिस हेफाजते थार पर जेल हेफाजते हैं এই মুহূর্তে কিন্তু আমি হাইকোর্টে চত্বরে দাঁড়িয়ে রয়েছি। হাইকোর্টে আজকে নওশাদের পক্ষের আইনজীবীরা তারা এই মুহূর্তে হাইকোর্টের মধ্যেই রয়েছেন। তারা আজকে কি শুনানি দেয়, হাইকোর্ট কি রায় দেয়, সেইটার অপেক্ষা কিন্তু আমরা রয়েছি। আপনারা সকলেই জানেন গত 21 জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবসে কলকাতায় তারা তাদের প্রতিষ্ঠাতা দিবস পালন করা নিয়ে একটি বিশৃঙ্খলা হয় ভাঙড়ে। সেই বিশৃঙ্খলা কিন্তু কলকাতাতেও আজ পড়ে, সে কারণেই কিন্তু কলকাতা থেকে গ্রেপ্তার হতে হয় নওশাদ সিদ্দিকীকে। নওশাদ সিদ্দিকী সহ মোট 88 জন আইএসএফ নেতাকর্মী গ্রেপ্তার রয়েছে এই মুহূর্তে। আজকে নওশাদ সিদ্দিকীর শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে, ডেট রয়েছে কলকাতা হাইকোর্টে। নওশাদের পক্ষের আইনজীবীরা এই মুহূর্তে হাইকোর্টে রয়েছে, হাইকোর্ট কি রায় দেয় সেটার দিকে আমরা দাঁড়িয়ে তাকিয়ে রয়েছি এবং হাইকোর্ট চত্বরে রয়েছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। এসএসটিভি থেকে ক্যামেরায় মেহেদি হাসানের সঙ্গে আমি আরিফুল ইসলাম রয়েছে এই মুহূর্তে কলকাতা থেকে আপনাদের সঙ্গে। শুনানি হয় যে জজ সাহেব এর আগের দিন বিচারে ছিলেন, তিনি এখন অন্য ঘরে, আজকে হিয়ারিং হলো 29 নম্বর ঘরে। মাননীয় বিচারপতি রুদ্ধদ্বার একদম মানে দীর্ঘক্ষণ 2 ঘন্টা ধরে মামলা শুনানি হয়, আর পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের পক্ষের উকিল বাবু, সরকারি পক্ষের উকিল বাবু, মিডিলে আবার একটা ডিস্টারবেন্সও ক্রিয়েট হয়। একটা ছেলে ল স্টুডেন্ট ছিল, ভিডিও করছিল পুরো ইয়ার, কিন্তু কোর্টের অর্ডার ছাড়া তো ভিডিও করা যাবে না, সেটা নিয়ে আবার ডিস্টারবেন্স হয়, তাকে বিভিন্ন রকম বিচারপতি ধমক টমক দেয়। কিন্তু মূল যেটা কথা যে আজকের হিয়ারিংয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের সামনে সরকার পক্ষের আইনজীবীরা সেই রকম যে মেন বিষয়টার উপর পীরজাদা নওশাদ সিদ্দিকীকে এতদিন অবধি জেলে রাখা হয়েছে যে পুলিশকে মারো, পুলিশকে ধরো, পুলিশকে করো, এর কিন্তু ভিডিও ফুটেজ দেখাতে পারেনি দীর্ঘক্ষণ। মোটামুটি 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল কোর্টের পক্ষ থেকে যে তোমাদের কাছে বা সরকার পক্ষের কাছে বা প্রশাসনের কাছে যে 1 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যেও যদি পারো আনো, কিন্তু তাতেও কিন্তু তারা ওই ফুটেজটা পার্টিকুলারলি ওই ফুটেজ যে নওশাদ সিদ্দিকী বলছে যে পুলিশকে মারো, ধরো, পিটো, কাটো, এই ভিডিও ফুটেজ কিন্তু কোর্টে সরকার পক্ষের আইনজীবী দেখাতে পারেনি। আইনজীবীর পক্ষ থেকে এই ডাইরেক্ট নথিপত্রের ভিত্তিতে বিচার ব্যবস্থা চলে, জজ সাহেব যেটা সিদ্ধান্ত নিবে সেটাই শেষ সিদ্ধান্ত। এবং আমাদের পক্ষ থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের উপর যে এটা মিথ্যা আরোপ করা হয়েছে সেগুলোর প্রমাণ হিসাবে বিভিন্ন রকম আলোচনাগুলো করা হয়েছে। কালকে জামিন, আমরা তো সবসময় চাইবো যে আজকে হলেই ভালো হতো, আমরা তো চাইবো যে জামিন হোক আগামীকালকে, নিশ্চিন্তে আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের জামিন হোক এটাই চাইবো। আগামীকালকে ডেট আছে, ইনশাল্লাহ ভরসা রাখতে পার, এটাই আইনের কথা তো।